এখানে মহাপ্রভু যখন এই নবদ্বীপ থেকে ভক্তরা যখন দাক্ষিণাত্য থেকে মহাপ্রভু ফেরার পর যখন গম্ভীরা এসেছিলেন, মহাপ্রভু সকলের কুশল জিজ্ঞাসা করেছিলেন, ভালো ছিলে তো? মালা চন্দন নিজ হাতে পরাচ্ছেন আর আলিঙ্গন করছেন আর কুশল জিজ্ঞাসা করছেন, কেমন মুহূর্ত বলুন তো গম্ভীরা আজ? সমস্ত নবদ্বীপের ভক্তগণ এসেছেন, সকলকে মালা চন্দন দিচ্ছেন আর মহাপ্রভু আলিঙ্গন করছেন। এমন ভগবান কোনদিন দেখেছেন যে তার ভক্তকে মালা চন্দন দিয়ে এমনি করে বুকিয়ে করে নিয়ে আলিঙ্গন দান করে? এমন ভগবান দেখেছেন, শুনেছেন কোন বেদ পুরাণে এমন দৃষ্টান্ত আছে না? নেই। সেই দৃষ্টান্ত দিচ্ছেন চৈতন্য চরিতামৃতে শ্রীলোক কৃষ্ণদাস কবিরাজ। মহাপ্রভু সমস্ত ভক্তগণকে ললাটে চন্দন দিচ্ছেন আর গলায় মালা পরিয়ে জিজ্ঞাসা করছেন, সরে ছিলেন, ভালো আছো তো? আর চোখের জলে ভেসে যাচ্ছে, আজ 2 বৎসর তোমাকে দেখতে পাই না, এখন বলছো আমরা ভালো আছি, মন প্রাণ দিয়েছি তোমার ভুবন ফুলানো চরণ কমলে, 2 বৎসর দেখতে পাই না, এখন বলছো আমরা ভালো আছি, তোমার চোখে যাও। জানেন এই যে নবদ্বীপে, এই যে নবদ্বীপ থেকে সমস্ত ভক্তরা গম্ভীরায় গিয়েছিল, এদের খরচাপাতি কে দিয়ে নিয়েছে? কেউ 1 পয়সাও খরচা করেনি, সব সেন শিবানন্দ দিয়েছিল। দেখবেন চৈতন্য চরিতামৃত সমস্ত খরচা সেন শিবানন্দ দিয়েছিল, খেয়াপারের পয়সা, খাওয়ার খরচা, তাবু ঘাটির পয়সা সব দিয়ে সেন শিবানন্দ নিয়ে এসেছে। তাই শিবানন্দ সকলকে গম্ভীরার মধ্যে ঢুকিয়ে দিয়ে ওই পেছনে বসে আছে, পেছনে বসে আছে। কেননা ভগবানের ভক্ত যত বড় হয় ততই তার কি হয় জানেন? দৈন্য পরিবর্তিত হয়, দৈন্য কিচকিচানি থাকে না, তার হৃদয়টা দৈন্যে ফুলে ওঠে। মহাপ্রভুর ভক্তের এই প্রকার নিয়ম, ভেতরটা দৈন্যে ভরে ওঠে আর মনে হয় যে আমি এত বড় কিসে হলাম, এই তো এই এই কুকর্ম আমার জীবনে করেছি, হ্যাঁ আজকে আমি কোন প্রকারে মহাপ্রভুর করুণার পথটা আমি দর্শন করতে পেরেছি, অতএব এটা আমার সৌভাগ্য। যারা বেশি করে পেরেছেন তারা তাদের জীবন ধন্য, এরকম দৈন্যে ভরে ওঠে। তাই তিনি বৈষ্ণবে সম্মান জানতেন। বৈষ্ণবে কি প্রকার সম্মান দেন? যেন কৃষ্ণের অধিষ্ঠান, যেন মহাপ্রভু আসছেন ওর ভেতর থেকে। সব ভগবানের বাহন আছে, মহাপ্রভুর কোন বাহন আছে দেখেছেন? দেখেননি না? দেখেননি? মহাপ্রভুরও বাহন আছে। কি বাহন? যার ললাটে তুলসী, ললাটে মনোহর তিলক, যার গলায় তুলসীর মালা, যার হাতে মালার ঝোলা, যার জিহুবায় হরিনাম সংকীর্তন, তিনি হলেন মহাপ্রভুর বাহন। মহাপ্রভুরও বাহন আছে, তিনি মহাপ্রভুর বাহন, মহাপ্রভুকে নিয়ে আসছেন আমার ঘরে, আজ আমার ঘর ধন্য হয়ে যাবে। এই জন্য বৈষ্ণব সেবায় হয় সংসার তার, যত বৈষ্ণব সেবা করবে তত সংসার পরিত্রাণ। মহাপ্রভু নিজ মুখে বলছেন, আমার সেবা হইতে আমার ভক্তের সেবা বড়, ইহা আমি কহিলাম দৃঢ়। আমি দৃঢ় করে বললাম আমার থেকে আমার ভক্তের সেবা বড়। কেননা ভক্তকে ভগবান সামনে টেনে আনছেন। তো শিবানন্দের কাছে গিয়ে মহাপ্রভু ওই পেছনে বসে আছে, শিবানন্দ মালাটা গলায় দিলেন, চন্দনটা পরিয়ে আলিঙ্গন করছেন, শিবানন্দ আমার কত প্রিয় ভক্ত, আমার সমস্ত ভক্তকে দানি ঘাটি খাবার দাবার দিয়ে তুমি সবাইকে আমার কাছে এসেছো, শিবানন্দ তুমি ভালো আছো তো? শিবানন্দ কাঁদছে, ফুলে ফুলিয়ে কাঁদছে শিবানন্দ। মহাপ্রভু চিন্তা করছেন, এর মুখ দিয়ে যদি একটা কথা বের করতে পারি সেটি হবে জগতের সেরা বাক্য। কথা
বলো, কি বলছো বলো? শিবানন্দ একটা শ্লোক পাঠ করেছিলেন তখন, যেটি চৈতন্য চরিতামৃতে লেখা আছে। শ্লোকটি দেখো, নিমজ্জিত অনন্ত ভবার্ণবন্ত, ইষ্টিরামি মে কুলামি বাসি লব্ধ, তয়াপি লব্ধং ভগবান অন্নদানি, অনুত্তমং পাত্রমিদং দয়া। এবার শ্লোকটার মানে করি, ভালো করে বুঝে নিন। নিমজ্জিত অনন্ত ভবার্ণবন্ত, হে প্রভু, আমি অনন্তকাল ধরে ভবসাগরে ভেসে চলেছিলাম। নিমজ্জিত অনন্ত ভবার্ণবন্ত, অর্ণব মানে জল, ভবসাগরে আমি অনন্তকাল ধরে ভেসেই চলেছিলাম। আমার কথা একটু ভাবি, দেখুন, ভগবত ভজন করি না বলে অনন্তকাল ধরে জন্ম মৃত্যুর ঢেবে ঢেবে শুধু ভেসেই চলেছে। আজও কি কুলের সন্ধান পেয়েছে? পেয়েছি কি কুলের সন্ধান? এরপরে মরে গেলে কি আমি একটা কুল পাবো, এমন কিছু করতে পেরেছি কি? আমি তো পারি না, এমন কিছু করতে পারিনি যে আমি আবার মরে গিয়ে এবার আমি কুলের সন্ধান পাবো। তাই শিবানন্দ বলছেন, নিমজ্জিত অনন্ত ভবার্ণবন্ত, আমি অনন্তকাল ধরে ভবসাগরে ভেসে চলেছিলাম, আজ আমি কুলের সন্ধান পেয়েছি। কুলের সন্ধান, ইষ্টিরামি মে, মানে নিশ্চিত করে বলছেন, নিশ্চয়ই আমি আজ কুলের সন্ধান পেয়েছি। ইষ্টিরামি মে কুলামি বাসিল, আজ আমি কুলের এসে, আমি ভাসতে ভাসতে আজ কুলি এসে উঠেছি। ইষ্টিরামি মে কুলামি বাসি লব্ধ, তাপি লব্ধং ভগবান অন্য নারী, অনুত্তম পাত্রমিদম দয়া। হে নাথ, আমি শুনেছি যারা অনুত্তম ব্যক্তি, যাদের আভিজাত্য নেই, প্রতিষ্ঠা নেই, যশ নেই, যাদের কিছু নেই তারা অনুত্তম, যাদের কিছু আছে তারা উত্তম। অনুত্তমাং পাত্রমিদম দয়া, এমন যে কাঙ্গাল, এমন যে অনুত্তম ব্যক্তি, তাদেরকে কৃপার করবার জন্যই তোমার জগতের বুকে আগমন হয়েছে। চরণ দুটি জড়িয়ে ধরে বলছেন, হে প্রভু, আমার মতো এরকম অধম তুমি কি আর পেয়েছ? আমার মতো এরকম অধম তুমি কি আর পেয়েছ? তাই প্রভু, আমাকে তোমার চরণ থেকে আর দূরে সরিয়ে রেখো না, আর ঠেলে দিও না। আজ আমার মনে হচ্ছে আমি ভবসাগরে ভাসতে ভাসতে তোমার চরণ কমল রূপ কুল পেয়ে আজ আমি কৃতকৃতার্থ। দয়া করো প্রভু, এই চরণ থেকে যেন আমি আর কোনদিন সরে না যাই। দেখুন এই প্রার্থনাগুলি দেখুন, মহাপ্রভুর চরণ কমল কেমন বুঝুন।